আপনি তো বাংলাদেশ টিমটাকে ক্লোজলি দেখছেন, আমি যদি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার যারা পরবর্তীতে আমাদের এখন আমরা পঞ্চপাণ্ডব একটা টার্ম ইউজ করি যে সাকিব তামিম মাশরাফি মুশফিকদেরকে নিয়ে, আমাদের পরবর্তী জেনারেশনে পাঁচজন ক্রিকেটার যারা আমাদের দেশকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে, এরকম পাঁচজন ক্রিকেটারের নাম যদি বলতে। লিটন, আফিফ, তাসকিন, মুস্তাফিজ কিছুটা সিনিয়র হয়ে গেছে, একদম নতুনদের মধ্যে যদি দেখি মুস্তাফিজ উইল বি দ্য নেক্সট লিডার, এবং তাইজুল কিছুটা সিনিয়র, তাইজুলকে আমি এই ক্যাটাগরিতে ফেলবো না, আমি যদি একদম ইয়াংদের মধ্যে দেখি সোহানের সেই ক্যাপাসিটি আছে। পাঁচজন ক্রিকেটারের নাম বলবেন যারা হচ্ছে একই সঙ্গে টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি তিনটা ফর্মেট খেলতে পারে। সাকিব, তামিম, তাসকিন, মুস্তাফিজের টেস্ট খেলা উচিত, এটা আমি একজন ফ্যান হিসেবে মনে করি, এবং লিটন। আপনার এখনকার টিমে সবচেয়ে পছন্দের ক্রিকেটারকে? এখনকার টিমে ব্যক্তিগতভাবে খেলা ভালো লাগে লিটন এবং আফিফের। ভাবি আপনার? আমার সবার খেলাই ভালো লাগে, আমি হাসলাম কারণ ও লিটনকে খুব পছন্দ করে, এই জন্য আমি হেসে দিলাম। লিটন দাস ওর প্রিয় প্লেয়ার সাকিব। আচ্ছা, ভাবি কার পছন্দ? সাকিব আল হাসান। আচ্ছা আচ্ছা, সামনে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার কি মনে হয় বাংলাদেশ টিম কেমন করতে পারে? এটা টিম কেমন করবে এটা আমি চিন্তা করি না, আমার কাজ হচ্ছে বাংলাদেশ টিমকে ওয়েল প্রিপেয়ার্ড করে পাঠানো, তাদের পাঠানো এবং তাদের শেষ সফরটা শেষ করে সুন্দর মতো দেশে নিয়ে আসা আমার দায়িত্ব, আমি ওইটুকির মধ্যে কনফাইন, কারণ টিম কেমন করবে এটা ভাবার জন্য অন্য দায়িত্বপ্রাপ্ত লোকরা আছেন, আমার যতটুকু কাজ সেই ডিউটিটা আমি পালন করতে চাই, এবং ফ্যান হিসাবে অবশ্যই চাই বাংলাদেশ যেহেতু ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে খেলছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এই সেকেন্ড রাউন্ডের পরের রাউন্ডটা যাতে আমরা এনশিওর করতে পারি। আচ্ছা, এই প্রশ্নটাতে ভাবি একদমই আমাদের কাতারের, আপনার কাতারের না, ভাবি ক্রিকেটারও না, ভাবি ক্রিকেট বোর্ডেরও কেউ না, আপনি কি চান বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেমন করুক? আমি তো চাইবো যে ফ্যান হিসেবে তো আমি চাইবো ভালোই করুক, আর একজন বোর্ডের এক্সিকিউটিভের ওয়াইফ হিসেবেও আমি চাইবো ভালো করুক, নাহলে প্রেশারটা বাসায় আসবে। প্রেশারটা কেমন আসে বাসায়? প্রেশারটা খুবই বাজে, প্রেশারটা হচ্ছে এরকম যে রাত আড়াইটার সময়ও ফোন চলে আসে, তিনটার সময়ও ফোন চলে আসে, হোয়াটসঅ্যাপে ফোন আসে, এই আসে, তো এটা আসলে ক্রিকেট ক্যারিয়ারে এক ধরনের প্রেশার ছিল, এখন অন্যরকম প্রেশার।